একদম দিল্লির দিকে চলেছিলেন, চলো দিল্লি পুকার কে, কমিউনিশন সামাল কে, দিল্লি দখল করবেন, মোদি মারবেন। পরে বোঝা গেল যারা মশা মারতে পারে না তারা মোদি মারতে গেছে। মানুষ তাদের প্রত্যাখ্যান করে দিয়েছে, মানুষ তাদের সরিয়ে দিয়েছে। আরে গণতন্ত্রের শেষ কথা বলে মানুষ। জ্যোতিবাবু বারবার বলতেন তাদের কমরেডদের উদ্দেশ্যে, নম্র হও, একটু বিনীতভাবে মানুষের কাছে যাও, গণতন্ত্রের শেষ কথা বলবে মানুষ। জ্যোতিবাবুর আহ্বান সিপিএম শুনেছিলেন কিংবা জ্যোতিবাবু নিজে সেটা পালন করেছেন কিনা এটা এই অঞ্চলের মানুষ বিচার করেন। কিন্তু পঞ্চায়েত নির্বাচন আপনাদের সামনে ছিল, পঞ্চায়েত নির্বাচনে আমাদের এখানে তিনজনেই পঞ্চায়েতের প্রতিনিধি জয়ী হয়েছেন, কারণ মানুষ সেখানে ভোট দিতে পেরেছিলেন এবং অতি কষ্টে তারা গণনা কেন্দ্রে টিকে ছিলেন, সেই জন্য তারা জয়ী হয়েছেন। এই পঞ্চায়েতে এবার কয়েকটি আসনে আমরা জয়ী হয়ে গণনা কেন্দ্রে পরাজিত হয়েছি, ধরে রাখতে পারিনি, তাই অভিজ্ঞতা আপনাদের আছে, আপনাদের নতুন করে কিছু বলার নেই। আপনারা সুযোগ পেয়েছেন লোকসভায়, এই অঞ্চল থেকে বিজেপিকে লিড দিয়েছেন, কারণ এখানকার মানুষ জানেন ভবিষ্যৎটা বিজেপি, আগামী দিনের ইতিহাসটা বিজেপি লিখবে। বাংলা মাটিতে আমরা থাকতে এসেছি, আমরা চলে যেতে আসিনি। এই অঞ্চলে আজ থেকে 35 বছর আগেও, 30 বছর আগেও এই যে শ্যামল বোস বসে আছেন, আমার প্রবীর প্রবীর বসে আছে, এ পরিচিত মুখ, পরিচিত নাম, আমরা এখান দিয়ে ঘুরেছি, আমরা সেদিন ছিলাম, আমরা ভোটে জিততে পারিনি, আমাদের সেদিন আমাদের মানুষ অবহেলা করেনি। সেদিন আমাদের বলতো যে না এরা বিজেপি করে, এরা দল পরিবর্তন করেনি, বিজেপি আবার পার্টি, 800 লাখ আবার পাখি। কত মানুষ ব্যঙ্গ বিদ্রুপ করেছিলেন, কত মানুষ ছিল বিজেপি শেষ, কিন্তু তারপরে আজকে যারা আমাদের একসময় পার্টি অফিস ভেঙেছিলেন, আজ আমাদের মিথ্যা মামলায় আমাদের ছেলেদের এই হুগলি জেলায় যারা পাঠিয়ে জেলে পুড়েছিলেন, যারা এই জেলায় আনন্দ মালিককে খুন করে যে রাজবোহাটে প্রথম খুনের রাজনীতি শুরু করলেন বিজেপির বিরুদ্ধে, যারা কঙ্কা টুডুকে জঙ্গি পাড়ায় খুন করেছিল, সেদিন সেই সিপিআইএম এর দিকে তাকিয়ে আমরা বলেছিলাম যে আমরা চলে যাব না, এই হুগলির মাটিতে আমরা ছিলাম, আমরা আছি এবং আমরাই থাকবো। আজকে এই জেলা আমাদের সংসদ পাঠিয়েছে, এই জেলা থেকে লকেট নির্বাচিত হয়েছে পাশের জেলা থেকে, এখানকার আমাদের কারণে, আমাদের নিজেদের নিজস্ব সাংগঠনিক কারণে মানুষের প্রবল সমর্থনটা আমরা ব্যালট বাক্সে ধরে রাখতে পারিনি, কিন্তু মানুষ আমাদের সঙ্গে ছিলেন, মানুষ তাদের সমর্থন নিয়েছিলেন, মানুষ তাদের সহানুভূতি নিয়েছিলেন, মানুষ আত্মসাহায্য নিয়েছিলেন, মানুষ তাদের প্রতিবাদী কণ্ঠস্বর নিয়েছিলেন। মানুষ বিজেপিকে চেয়েছে হুগলি জেলায়, মানুষ সিঙ্গুরে চেয়েছে, শ্রীরামপুরে চেয়েছে, রিষড়ায় চেয়েছে, রাজবোহাটে চেয়েছে, চাঙ্গিপাড়ায় চেয়েছে, হুগলি জেলার মাটি, শ্যামাপ্রসাদের মাটি, এই বাংলা যার জন্য দাঁড়িয়ে আমি নিজেকে ভারতবাসী বলে পরিচয় দিতে পারছি, সেই ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মস্থান এই হুগলি জেলা। এই হুগলি জেলার, হুগলি জেলার শ্যামাপ্রসাদ মুখার্জি ছিলেন বলেই আজকে এই মঞ্চ তৈরি হয়েছে, আজকে আমি বক্তৃতা করছি, আপনারা বসে আছেন, আপনাদের ওখানে নির্বাচিত সংসদ যিনি আছেন কল্যাণ ব্যানার্জি, আজকে নিজেকে হাইকোর্ট প্র্যাকটিস করে নিজেকে আইনজীবী বলে পরিচয় দিতে পারছেন, দিল্লিতে গিয়ে আজকে সে পার্লামেন্টে ঢুকতে পারছেন, এই দান শ্যামাপ্রসাদ মুখার্জির দান, অন্য কারোর কোনো জন্যই কাজ হয়নি। তাই হুগলি জেলার মানুষ জনসংঘের সঙ্গে ছিলেন, হুগলি জেলার মানুষ আগামী দিনে বিজেপির সঙ্গে থাকবে, তৃণমূল কংগ্রেস যাচ্ছে, তৃণমূল কংগ্রেস চলে যাবে, তৃণমূল কংগ্রেসের যাওয়াটা শুধু সময়ের অপেক্ষা, খাদের কিনারে দাঁড়িয়ে একটা মহাকালের অনন্ত গহ্বর তৃণমূলকে ডাকছে, আয় আয় আয়, এই তৃণমূলকে মারার জন্য আপনাকে অস্ত্র ধরতে হবে না, তৃণমূল যাবে, তার মাঝখানে এবার কি করেছে, নতুন একটাকে আমদানি করেছে, গলায় লকেট নিয়ে ঘুরে বেড়াচ্ছে বড় বড়, বিভিন্ন নির্বাচনে দেখছি বুকে একটা ব্যাগ, এরা কারা, বলছে এটা পিকে, সে আবার কে, বলছে পিকে, আমি বললাম কে, বলছে নির্বাচনী এক্সপার্ট, আমরা তো এতদিন জানতাম মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে বড় এক্সপার্ট কেউ নেই, আমরা তো জানতাম যে পৃথিবীতে একটা ইতিহাস আছে যে ভোটের বাক্সর মধ্যে দিয়ে একটা কমিউনিস্ট পার্টি ক্ষমতায় টিকে আছে 34 বছর, এই দৃষ্টান্ত, এই উদাহরণ পৃথিবীতে কোথাও নেই, কিন্তু একইভাবে ব্যালটের মধ্যে একটা কমিউনিস্ট পার্টিকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া যায়, এই দৃষ্টান্ত পৃথিবীতে কেউ নেই। এটা যিনি করতে পেরেছিলেন তার নাম ছিল শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়, এখন আবার কি হলো, এক
এখন আবার পি কে, সে কে বলছেন? হ্যাঁ বলছে তৃণমূলের অবস্থা কি? ওই গানের মতো এগাকে গান শোনাতে ডাকতে হয় সতীশকে, পরাণটা মোর ভেঙে পড়ে গ্রামাফোনের ডিস্কে। আজকে তৃণমূল এই অবস্থায় ডেকে নিয়ে এসছে এখন পি কে কে, প্রশান্ত। ও ডাকাটা কি অন্য ডাক, ও ডাকের অন্য কারণ আছে। কারণ একবার বলেছিলেন গণি খান চৌধুরী সিপিএম কে বঙ্গোপসাগরে করে ফেলবেন, তা গণি খান চৌধুরী না পারলেও মমতা বন্দ্যোপাধ্যায় বিসর্জন দিয়েছিলেন, তাই বঙ্গোপসাগরের জায়গা খালি নেই, এরা যাবে প্রশান্ত মহাসাগরে। ওই প্রশান্তকে ডেকে এখন এখানে, সুতরাং এদের এদের গতি একদম নিশ্চিত হয়ে গেছে, এদের কেউ রক্ষা করতে পারবে না। কারণ তৃণমূল দেখলে, নেতাদের দেখলে মানুষ আতঙ্কিত হয়ে যাচ্ছে, তৃণমূলের অলিতে গলি থেকে ওপর পর্যন্ত নেতাদের, তারা যে নেতা বলে দিতে হচ্ছে না এরা তৃণমূল। তাদের গাড়ির সামনে লম্বা করে ব্যাচ লাইন দিয়ে লাগানো আছে, অজস্র ব্যাচ, বিভিন্ন বড় ছোট মাঝারি বিভিন্ন জায়গার ব্যাচ। নেতার জামা কাপড় দেখলে, হাফ ভাব দেখলেই বুঝে যাচ্ছেন এটা তৃণমূল কংগ্রেস, অন্য কেউ নেই। তাই এদের থেকে আপনাদের মুক্তি পেতে হবে, এদের থেকে আপনাদের সন্তানদের ভবিষ্যৎকে বাঁচাতে হবে। আর ওই এনআরসি যেসব হচ্ছে টচ্ছে বলছে, এই বিভ্রান্তি কলার কথায় কান দেবেন না। যারা উপর বাংলা থেকে এদিকে এসেছেন, কেন এসেছেন? আপনারা তো এখানকার অনেক ঘটি মানুষজন আছেন এখানে, যেখানে আমি বক্তৃতা করছি এখানে তাদের সংখ্যা বেশি, এখানে ঘটির সংখ্যা বেশি, মানে মোহনবাগান। আর ওপার থেকে যারা এসেছেন, মানে ইস্ট বেঙ্গল, এখন বড় বড় লোকেরা বহুত জন ওপার থেকে পরে এসেছেন। কেন ওপার থেকে এখানে এসেছেন? আরে ওখানে তো গান্ধীবাদ চলেনি, মার্ক্সবাদ চলেনি, একাত্ম মানববাদ আমাদের পার্টির বক্তব্য চলেনি, রামনারায়ণ রাম চলেনি, অনুকূল ঠাকুর চলেনি, সন্তান দল চলেনি, একই বৃন্দে দুটি কুসুম চলেনি, হিন্দু নামরা মুসলিম ওই জিজ্ঞাসা কোনজন চলেনি, তাহলে ওপার থেকে কেন আমরা এপারে এলাম? এপার থেকে এপারে এসে তো অনেক গল্প হয়েছে, যে আমাদের কত নারকেল গাছ আছিল গুনে শেষ করা যাইত না, মানে কত নারকেল গাছ ছিল গুনে শেষ করা যেত না, পুকুরে সোনা নোলক পড়া রুই কাতলা ঘুরে বেড়াতো। তাহলে ওইসব ছেড়ে কেন এই পেট ফোলা চুনো মাছের খোঁজে আমরা ওপার বাংলা থেকে এপার বাংলা এসেছিলাম? তার কারণটা হচ্ছে ওপারে আমাদের কথাবার্তা চলেনি, ওরা এসেছে ঠিক আছে, কিন্তু যারা দেশটাকে ভাগ করলো, যারা এদেশের মাটিতে দাঁড়িয়ে বললো কান লড়কে পাকিস্তান, আর তার বিরুদ্ধে প্রতিবাদ করলেন, সেই মুস্তফাকে আসেনি, সে লোকাল ছিল ঘটি, তার নাম ছিল শ্যামাপ্রসাদ মুখার্জি, সে দাঁড়ালো ওনার ওনাদের পাশে, এই দেশের মাটিতে তাদের নিয়ে এলো। এখন আবার বলছেন যে একে বার করে দেওয়া হবে, তাকে বার করে দেবে, কারা বলছেন? যারা ওপার থেকে এপারে এসেছে, কে নাগরিক হবে কে হবে না কে ঠিক করছে? মোহাম্মদ সেলিম, কে ঠিক করছে? ডেরেক ওব্রায়েন, এরা সব বক্তব্য রাখছে নাগরিকত্ব বিল নিয়ে। আমরা বলছি ওপার থেকে শিখ হিন্দু বৌদ্ধ জৈন খ্রিস্টান যারা একবার এপারে চলে এসেছেন তাদের নাগরিকত্ব দিতে হবে। এই দাবি কার দাবি? এই দাবি তো দীর্ঘদিন দাবি করেছে মতুয়া, এই যে মতুয়া সম্প্রদায় যারা মমতা বন্দ্যোপাধ্যায় যাদের পরিবার থেকে দুজনকে বিয়ে করেছে, একজনকে মন্ত্রী করেছেন, আজ সেই মতুয়াদের বাড়ি, তাদের প্রথম এবং শেষ দাবি হচ্ছে নাগরিকত্ব চাই। সেই দাবির বিরোধিতা করছে তৃণমূল কংগ্রেস। অর্থাৎ তৃণমূল কংগ্রেস কি চায়? তৃণমূল কংগ্রেস চায় আবার বাংলা ভাগ হবে। তৃণমূল কংগ্রেস যে পদে হাঁটছে তারা কি চাইছে? তারা চাইছে হিন্দুরা একদিকে থাকবে আর মুসলমানরা একদিকে থাকবে, হিন্দুরা এর পার্টি আলাদা হবে, মুসলমানের পার্টি আলাদা হবে, স্বাধীনতার আগের মতো। এই অবস্থা থেকে আজকে বেরিয়ে আসতে হবে, কারণ মানুষকে প্রতিবাদ করতে হবে। আজকে লুট যে জায়গায় পৌঁছেছে, পঞ্চায়েত থেকে শুরু করে জেলা পরিষদ পর্যন্ত, এই লুট থেকে আপনার ভবিষ্যতে, আপনার নাতি, আপনার যারা ভবিষ্যৎ প্রজন্মের জন্মাবেন, এখনো জন্মাননি, পাঁচ বছর পাঁচ পরে জন্মাবে, তাদের বাঁচাতে হবে। আর সেই বাঁচানোর জন্য একটাই পথ, বেশি নয়, তৃণমূলকে না বলে দিন, না তৃণমূলকে না বলে দিতে হবে। আর যেখানে প্রেমে বাধা দেওয়া যাবে না, কিন্তু প্রেমে বাধা দেওয়া অপরাধ, সবাই অ্যাডাল্ট, প্রাপ্তবয়স্ক, তৃণমূলের 18 বছর বয়স হয়ে গেছে মনে রাখবেন, 2001 সালে মানে মোটামুটি 98 জন্মেছে, এখন 20 বছর পেরিয়ে গেছে, প্রাপ্তবয়স্ক, ওদেরও বাধা দেওয়া যাবে না। আর সিপিএম, ওদেরও বাবা বাধা দেওয়া যাবে না, সে 80 হোক আর 90 হোক, ইচ্ছা যদি তরুণীর সঙ্গে থাকে হবে,
কোনো বাধা দেওয়া যাবে না, ওদের খালি দিকে চোখ রাখবেন কি করছে, হাত মিলিয়ে কাউকে বিভ্রান্ত না করতে পারে। ওই এনআরসির নামে মিলিয়ে নিয়েছে, সন্ধে হলেই টাকাটা কি চলছে, এই এদিকে এসো, এসো না, সব সন্ধেবেলা গল্প। এই গল্পগুলোকে বন্ধ করতে হবে, এদের বিভ্রান্তির হাত থেকে মানুষকে বাঁচাতে হবে, কারণ না হলে চরম বিপদের দিকে যাবে। একবার দেখেছেন না, আসামে গিয়েছিল, হঠাৎ বললো বাঙালির পার্টি, তৃণমূল কংগ্রেস নাকি বাঙালির পার্টি, তা আমরা কাদের পার্টি, আমরা কাদের পার্টি, শ্যামাপ্রসাদ কি, ও শ্যামাপ্রসাদ কোথা থেকে ছিল, বিহারের লোক নাকি, কোনোদিন বলতে পারে শ্যামাপ্রসাদ রাজস্থানের বাসিন্দা, আবার কেউ বক্তৃতা করে বলে দিতে পারে শ্যামা আশুতোষ তার বাবা গুজরাট, এই তৃণমূলের কোনো ভরসা নেই। বলছেন বাঙালির পার্টি, গিয়েছিল আসামে, আসামের এয়ারপোর্ট থেকে সেখানে বেরোতে দিল না, দেখছেন ছোটাছুটি করছে, সাংসদের পুলিশ কিতকিত খেলছে এয়ারপোর্টের লাউঞ্জে, সেখানে আমি বাঙালি তুমিও বাঙালি, চলে গেলেন বাঙালি। এই কিছুদিন আগে ওখানে পঞ্চায়েত করেছে, ওই যে আমি বাঙালি আমরা বাঙালি, আবার একটা ফ্রন্ট খুলেছে, বাংলা ফ্রন্ট না কি একটা খুলেছে, বাঙালি বলে চলে গিয়েছিলেন আসামে, আসামের বাঙালিরা কি করেছে জানেন, এই দলটাকে এদের জমানত বাজেয়াপ্ত করেনি, জমানতের জমানত বাজেয়াপ্ত করে ওদের বলেছে যে তোমরা ওখানেই থাকো, এই ব্রহ্মপুত্রের এমনি চড়া পড়ে গেছে, এখানে তোমাদের কাজ নেই, তোমরা গঙ্গায় ড্রেজিং করো, এই হুগলি জেলায় গঙ্গার ভাঙনে আজকে বহু হুগলির জায়গায় আজকে জলের নিচে চলে যাচ্ছে, সেখানে মানুষ বিপর্যস্ত, তোমরা ওখানে গিয়ে গঙ্গার ভাঙন বাঁচাও, আর সিঙ্গুর থেকে টাটাকে তাড়িয়ে যে সর্বনাশ করে ওখানের জমিকে সম্পূর্ণ বন্ধা করে দিয়েছো, ওই জমিতে ফসল ফলানোর চেষ্টা করো, তুমি ওখানেই থাকো, সুখে থাকো, আনন্দে থাকো, ভালো থাকো, আপনারাও ভালো থাকবেন, আনন্দে থাকবেন, শান্তিতে থাকবেন, সংঘর্ষ বাদ দিয়ে থাকবেন, বিজেপির সঙ্গে থাকবেন, বিজেপির সমর্থনে থাকবেন, পদ্মফুল হাতে নিয়ে থাকবেন, এই আশা রেখে আমি আরেকটা মিটিংয়ে যাব, চলে যাচ্ছি, ধন্যবাদ।